সেক্ষেত্রে আদালত কি বললেন এবং কি আদেশ করেন? আমরা আজ জামিনের বিচারালয়ে দাখিল করি নাই, আমরা আসলে আইনি পরামর্শ দেয়া এবং মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তাকে তার সাথে কথা বলার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত দরখাস্তটি নামঞ্জুর করেছেন। বিধায় আমরা আমাদের পরিমণির সঙ্গে কথা বলতে পারি নাই আজকে বিজ্ঞ আদালত। আচ্ছা, আমরা যেটুকু দেখলাম যে আর্টিকেল 27 এর ইস্যুর অনুযায়ী আপনারা বলেছেন, সেক্ষেত্রে যেহেতু মঞ্জুর হয় নাই, আইনগতভাবে যে প্রতিকার পাওয়ার কথা একজন নাগরিকের, সেটা কি বাস্তবায়িত হলো বা কি মনে হচ্ছে আপনাদের কাছে? অবশ্যই একজন নাগরিকের তার লয়ারের সাথে কথা বলে আইনগত সহযোগিতা, মামলা সংক্রান্ত সহযোগিতা যথাযথভাবে পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের আছে। আমরা এটাই মনে করি যে অবশ্যই তার অধিকার আছে। আপনারা আবার জামিন আবেদন কবে করবেন? আপনারা জামিন আবেদন করবেন কিনা, আবার কবে করবেন? আমরা এই বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো। এই বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো। আজকে আদালতে দেখলাম যে পরিমণি আপনার মাথায় হাত দিয়ে সে অনেক চিন্তিত, কি আপনাদের সঙ্গে কথা হয়েছে কিনা আদালতের ভেতরে? সে একটু অসুস্থ, যার কারণে পরাপর তিনবার রিমান্ডে নেয়া এবং তিনবার রিমান্ডে নেয়ার যে বিষয়টা তার জন্য খুবই অসহনীয় একটা বিষয়। সে একটু সিক ফিল করতেছেন, তিনি এই কথাটি বলেছেন। আর অন্য কোনো কথা উনি আমরা বারবারই আপনারাও জানেন, আমরা বারবারই বলছি যে উনি শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে এই পরিমাণ রিমান্ডে নেওয়ার জন্য তিনি বিপর্যস্ত এবং শারীরিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। সেজন্যই উনি বলতেছেন যে আমি পাগল হয়ে যাবো, এই কথাটা সেজন্যই বলেছেন। আমরা শুধু কথা বলার জন্য আজকে একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু সেই দরখাস্তটা নামঞ্জুর করা হয়েছে। এবং আমরা তার সঙ্গে কথা বলার পরে কথা বলতে পারলে তারপরে তার আমরা আইনি দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা জামিনের পিটিশন দিই। যে আত্মপক্ষ সমর্থন হলো একটা আইনি অধিকার, যে আপনি দিতে চান কি আমরা কারাগারে দেখা করতে পারি নাই, আমরা তো এখানে কথা বলতে পারি না, কারাগারে দেখা করবো কিভাবে? এই যে পেলেন না, এতে করে আইনগত ভাবে কোনো ভাবে আপনারা ক্ষতিগ্রস্ত কিনা, আবার আপনারা মনক্ষুণ্ণ কিনা? আইনগত আমরা মনক্ষুণ্ণ, আমাদের দরখাস্ত আজকে আমরা শুধু কথা বলার জন্য, যে আমরা যে আত্মপক্ষ সমর্থন করতেছি, আমাদেরকে তার সঙ্গে আইনি সুযোগটা দেওয়ার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা দরখাস্ত দিয়েছিলাম। আজকে পরিমণি বলেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে তিনি পাগল হয়ে যাবেন, এবং আপনারা কি করছেন, আপনাদের দুর্বলতা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, একটু বলবেন। আপা বলবেন জি, আসলে এইভাবে রিমান্ডে নেয়া এবং যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, তাই সেই কারণে তিনি জামিন চাননি, এই কারণে আপনি ওনার একটু ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আমাদের আইনগত ব্যাপার, জামিন তো না দেওয়া। আমরা নামটা বলবেন, নামটা একটু বলবেন আপনাদেরকে, আমরা আপনাদের নামটা পড়ে আমরা আপনাদেরকে আবু ভাই আসতে আসতে দাঁড়ান দাঁড়ান।